ইসরায়েলের ভয়াবহ হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা গেল রাতে উপত্যকার বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 100 ফিলিস্তিনি দের আল বালাহতে তীব্র হামলা চালায় ইসরায়েলি সেনারা একটি আবাসিক ভবনে চালানো হামলায় নিহত হন অন্তত 24 বেসামরিক ফিলিস্তিনি আহতদের চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা বলছে উত্তর গাজার আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে সহায়তা চালিয়ে যাওয়া অসম্ভব এদিকে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা জানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন হামাসকে নির্মূলের পর গাজা পরিচালিত হবে স্থানীয় কর্মকর্তাদের দিয়ে তবে এই স্থানীয় কর্মকর্তারা ফিলিস্তিনি নাকি ইসরায়েলি হবেন তা স্পষ্ট করেননি তিনি